ভবিষ্যৎবাণী মিলিয়ে দিয়েছেন ডাচ গবেষক ফ্রাঙ্ক হোগারবাইটস। তুরস্ক সিরিয়ার পর তার দাবি এবার পাকিস্তান আফগানিস্তান হয়ে ভারতে ভূকম্পের ভ্রুকুটি। বিজ্ঞানীরা বলছেন ভূমিকম্পের কোনো পূর্বাভাস হয় না, কিন্তু তুরস্ক সিরিয়ার সমীকরণ মিলিয়ে দিয়ে হোগারবাইটস এখন অ্যাডভান্টেজে। তুরস্ক সিরিয়ার ভূমিকম্পের ঠিক তিন দিন আগে ভবিষ্যৎবাণী করেছিলেন সৌরজগতের জ্যামিতি জরিপের ডাচ গবেষক ফ্রাঙ্ক হোগারবাইটস। তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, শীঘ্রই বা পরে দক্ষিণ মধ্য তুরস্ক, জর্ডন, সিরিয়া, লেবানন এলাকায় একটি 7.5 মাত্রার ভূমিকম্প হবে। তার সেই ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণ করে গত সোমবার তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পে তাণ্ডব চলে। এখনও পর্যন্ত দুদেশে মৃত্যু মিছিল চলছে, নিখোঁজ বহু, ধ্বংসস্তূপের তলায় আটকে রয়েছেন কত যে মানুষ, তার কোনোই অত্যা নেই। উদ্ধার কাজ এখনও চলছে, আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা 1 লক্ষ স্পর্শ করতে পারে। ভবিষ্যৎবাণী করার আগে হোগারবাইটস 1 ফেব্রুয়ারি লেখেন, 2014 সালের 23 জুন পৃথিবী মঙ্গল এবং ইউরেনাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত ছিল, যার ফলে বৃহৎ ভূমিকম্পের সঙ্গে জড়িত চন্দ্রের জ্যামিতি গুরুত্বপূর্ণ ছিল। অনুরূপ জ্যামিতি আবার 2023 সালের দ্বিতীয়ার্ধে ঘটবে, অগস্ট নভেম্বরে দেখুন। ফ্রাঙ্ক হোগারবাইটসের এই টুইটের পর তার মন্তব্যের প্রশংসা ও সমালোচনাও হয়। কেউ কেউ তাকে ভুয়ো নবী বলেও ট্রোল করেন। এর উত্তরে হোগারবাইটসের সংস্থা SSGOS টুইট করেছে, অনেকেই আমাদের টুইটে মন্তব্য করেছেন এবং প্রশ্ন করেছেন, আমাদের পক্ষে সব ক্ষেত্রে প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয়। আমরা আমাদের ভিডিওগুলিতে ফেব্রুয়ারির 4 থেকে 5 তারিখে গ্রহের জ্যামিতি সহ সমস্ত তথ্য শেয়ার করি, বোঝার জন্য ধন্যবাদ। তুরস্ক সিরিয়ার ভূমিকম্পের পর সোমবার ফ্রাঙ্ক হোগারবাইটসের সংস্থা SSGOS এর একটি টুইট রিটুইট করে জানায় আরও একটি তীব্র ভূমিকম্প হতে পারে। এই টুইটের কয়েক ঘন্টার মধ্যেই ফের এক শক্তিশালী ভূমিকম্প হয় তুরস্কে, রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 7.6। অর্থাৎ হোগারবাইটসের আরেকটি ভবিষ্যৎবাণীও সত্যি প্রমাণিত হয়। এবার ভারত, পাকিস্তান, আফগানিস্তানে ভূমিকম্প নিয়ে পূর্বাভাস ঘোষণা করেছেন এই হোগারবাইটস। 8ই ফেব্রুয়ারি জোশ কুইন্টনের শেয়ার করা ভিডিওয়ে তাকে বলতে শোনা যায় এশিয়ার বিভিন্ন অংশে ভূগর্ভস্থ আন্দোলনের সম্ভাবনা রয়েছে। কুইন্টন টুইটে লেখেন, ডাচ গবেষক হোগারবাইটস, যিনি তুরস্ক সিরিয়া ভূমিকম্পের পূর্বাভাস দেন, তিনি এবার বলছেন পাকিস্তান আফগানিস্তান হয়ে ভারত মহাসাগরের পশ্চিম দিকে আন্দোলন হতে পারে, এর মাঝখানে থাকবে ভারত। যদিও হোগারবাইটস এবার ভূমিকম্পের তীব্রতা ও সময় নিয়ে কিছু বলতে চাননি, হোগারবাইটসের সংস্থা SSGOS এর দাবি, সৌরজগতের জ্যামিতিক সমীক্ষার জন্য এটি একটি খুব ছোট সংস্থা। সিসমিক কার্যকলাপ সম্পর্কিত বস্তুর মধ্যে জ্যামিতি পর্যবেক্ষণ করে গবেষণা করা হয়। সংস্থার ফোকাস 6 বা তার বেশি মাত্রার ভূমিকম্পের উপর। সৌরজগতের গ্রহ এবং চাঁদ নির্দিষ্ট অবস্থানে পৌঁছলে এই শ্রেণীর ভূমিকম্প বেশি হয়। এই সময় বড় ভূমিকম্প দেখা যায়। তাদের আরও দাবি, এই মাস জুড়ে আরও গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থানের কারণে আরও ভূমিকম্প হবে। এর মধ্যে 3টি সতর্কবার্তা জারি করেছে সংস্থা। যদিও বিজ্ঞানীরা দাবি করেন ভূমিকম্প নিয়ে পূর্বাভাস করা সম্ভব নয়, কিন্তু ডাচ গবেষক ফ্রাঙ্ক হোগারবাইটসের ভবিষ্যৎবাণী হুবহু মিলে যাওয়ায় ভাবতে বাধ্য হচ্ছেন তারাও। কলকাতা